দলীয় কর্মসূচিতে যোগ দিতে শনিবার বর্ধমানে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবান্ন অভিযানের প্রসঙ্গ তুলে রাজ্যের শাসক সরকার ও পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনায় মুখর হলেন তিনি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্যান্য রাজনৈতিক দলগুলি যখন ইচ্ছে দলীয় কর্মসূচি করছে, অথচ বিজেপি করলে তাতে বাধা আসছে বলে জানিয়ে রাজ্যের শাসক সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি। শনিবার বর্ধমানে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দুপুরে বর্ধমানের উল্লাস মোড়ে আসেন দিলীপবাবু। তাকে স্বাগত জানাতে দলীয় কর্মীরা জমায়েত হয়েছিলেন। সেখান থেকে মোটর বাইক র্যালি করে তাকে স্বাগত জানানো হয়। দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের শাসক সরকারকে নানা ইস্যুতে কাঠগড়ায় তুললেন তিনি। বলবিন্দর সিং প্রিয়াংশু পাণ্ডের দেহরক্ষী, তাকে পুলিশ কেস দিয়েছে। শুধু তাই নয়, একজন শিখ হওয়া সত্ত্বেও তার পাগড়ি খুলে তাকে অসম্মান করা হয়েছে, নিগ্রহ করেছে। গোলটুপি মাথায় থাকলে এটা পারত না। হাওড়ায় লাঠি খেয়েও পুলিশ কিছু করেনি। নবান্ন অভিযানে বিজেপি কর্মীরা মার খেয়েছেন, লাঠি খেয়েছেন, উল্টে তাদের মামলা দেয়া হয়েছে। শনিবার বর্ধমানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমাদের প্রিয়াংশু পাণ্ডের দেহরক্ষী, দেহরক্ষীদেরকে কোনো কেস দেওয়া বা অ্যারেস্ট করার পদ্ধতি নাই। তাকে যে অসম্মানজনকভাবে পুলিশ মেরেছে, ধরেছে, তার পাগড়ি খুলে দিয়ে নিয়ে গেছে, অত্যাচার করেছে, এটা খুব মানে ধিক্কারজনক ব্যাপার। আমি চ্যালেঞ্জ করছি পুলিশকে, তারা যদি গোল টুপি মাথায় থাকতো তাকে কি এইভাবে অ্যারেস্ট করতে পারতো না, এভাবে অসম্মান করতে পারতো? একজন শিখ বলে এটা করেছে, খুবই লজ্জাজনক। আমরা দেখেছি হাওড়াতে এই যারা বিশেষ সুবিধাপ্রাপ্ত তাদের লাথি খেয়ে পুলিশ ওখানে আবার শান্তি মিছিল করেছিল, আর আমরা আইন মানি বলে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছি, এটা পুরোপুরি অগণতান্ত্রিক এবং তোষণ রাজনীতির প্রমাণ। তিনি আরও জানান, রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই চলছে। তৃণমূল কংগ্রেসে যত খুশি কর্মসূচি করছে, এর পাশাপাশি রাজ্য জুড়ে অন্যান্য রাজনৈতিক দলগুলিও যখন ইচ্ছে নানা দলীয় কর্মসূচি করছে, অথচ বিজেপি কোনো দলীয় কর্মসূচির আয়োজন করলেই তাতে বাধা আসছে, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে, এমনটা জানিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। দেখুন, বিজেপির প্রতি এত ভয়, কলকাতা তথা সারা পশ্চিমবাংলায় টিএমসি এবং অন্যান্য পার্টি যখন ইচ্ছা প্রোগ্রাম করছে, কার্যসূচি করছে, কোনো অসুবিধা নেই। বিজেপি কোনো মিছিল মিটিং করতে গেলে, পাবলিক প্রোগ্রাম করতে গেলে সব রকম বাধা, আমাদের আইন দেখানো হচ্ছে, তারপরে আমাদের কেস দেওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, কয়েকজন মহিলাকে পর্যন্ত জেল কাস্টডিতে পাঠানো হয়েছে। পুলিশ আমাদের আটকেছে, পুলিশ মেরেছে, পুলিশ গাড়ি ভেঙেছে, পুলিশ অ্যারেস্ট করেছে, তারপরে দোষটা আমাদের এবং আমাদেরকে জেল কাস্টডি দেওয়া হয়েছে। সেজন্য গণতান্ত্রিক পরিবেশ নাই, সেটা ফিরিয়ে আনার জন্য বিজেপি লড়াই করছে, আর আমাদেরকে অগণতান্ত্রিকভাবে আটকানোর চেষ্টা হচ্ছে। বর্ধমানে একটি কার্যকারিণী সভায় যোগ দেন দিলীপবাবু। বিকেলে পূর্ব বর্ধমানের জামালপুরের শাহপুরে কৃষক সমাবেশেও যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।